পরাজয়ের শেষ প্রান্তে এসে পড়েছে যুদ্ধের মুসলমানদের পরাজয়ের প্রায় কাছাকাছি চলে গেছে ঠিক এই সময় মুশ্রেকরা একটা শেষ আক্রমণ চালানোর চেষ্টা করে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লামকে এই ধরাপেষ্ট থেকে বিদায় করে দেওয়ার জন্য একটা চক্রান্ত তারা করে এমন কি তারা সেই শেষ আক্রমণটি করে যাতে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নেন রসুল্লাহ সল্লাহ আলিবাসাল্লাম যখন ঘাটির মধ্যে সে অবস্থানস্থলে পৌঁছে যান তখন মুশ্রিকরা মুসলিমগণকে ঘায়েল করার একেবারে শেষ চেষ্টাটা করে ইবনি সাহের বর্ণনা রয়েছে যে যে সময় রসুল্লাহ সল্লাহ আলি ওয়াসাল্লাম ঘাটির মধ্যে প্রবেশ করেছিলেন ওই সময় আবু সুফিয়ান ও খালিদ ইবনু অলিদের নেতৃত্বে মুশ্রিকদের একটি দল পাহাড়ের উপরে উঠে পড়ে প্রসল্লাহ ললা লা মই সময় দোয়া করেন আল্লাহ হুম্মা ইননাহু লাইয়াম বাগি লাম আইয়ে আলু এরা যেন আমাদের হতে উপরে যেতে না পারে। অতপর ওমার ইব্নু খাত্তাব্রাদি আল্লাহ তালান এবং মহাজির একটি দল ওমারব্ন খাততাব্রাদি আল্লাহ তালান এবং মহাজিের একটি দল যুদ্ধ করে তাদেরকে পাহাড়ের উপর হতে নিচে নামিয়ে দেন মুশ্রিকরা পাহাড়ের উপর চরেই বসলে রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম সাদ রাদি আল্লাহনকে বললেন আজ নব তাদের উদ্যম তুমি নষ্ট করে দাও অর্থাৎ তাদেরকে পিছনে সরিয়ে দাও তিনি উত্তরে বললেন হিয়াল্লাহ রাসুল্লাহ আলী সাল্লাম আমি একাই কিভাবে তাদের উদ্যম নষ্ট করবো এটা কি সম্ভব রসুল্লা সাল্লা সাল্লাম তিনবারই একই কথার পুনরাবৃত্তি করলেন হে সাদ তুমি তাদের উদ্যম নষ্ট করে দাও অবশেষে সাদ রাদি আল্লাহ তালাহ আনহু শিও তুন হতে একটি তীর বের করেন এবং একটি লোকের ওপর তা নিক্ষেপ করেন সেখানেই সে মৃত্যুবরণ করে সাদ রাদি আল্লাহ তাল বলেন পুনরায় আমি আমার তীর আরেকটি তীর গ্রহণ করি আমি ওটা চিনতাম অর্থাৎ ওই তীরটাই আবারও গ্রহণ করলাম আর আমি ওটা চিনতাম ওটা দ্বারা দ্বিতীয় ব্যক্তিকে মারলাম সেও মারা গেল তারপর আমি আবার ওই তীর গ্রহণ করলাম এবং তারও প্রাণ নির্গত হয়ে গেল সুহান আল্লাহ আশ্চর্য অতপর মুশ্রিকরা নিচে নেমে যেতে বাধ্য হল আমি বললাম যে ওটা তো বরকতপূর্ণ তীর তারপর আমি ওই তীর আমার তুনের মধ্যে রেখে দিলাম এ তীর সারা জীবন সাদ আল্লাহ তালানোর কাছেই ছিল এবং তার মৃত্যুর পর তার সন্তানদের নিকটে এই তীরটা ছিল এই তীরটা ছিল বরকতের তীর এই তীরটা ছিল মৌজেজার তীর সুবাহান আল্লাহি অভিহান দি সুবাহানি এরকম আরও ঘটনা পেতে আমাদের সঙ্গেই থাকুন সিরাতুল মুস্তাকিম এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন